নমস্কার, আজকে সন্ধ্যায় স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমাদের ফেসবুক পেজের এই লাইভে। আজকে আমরা আলোচনা করব নয়া নাগরিকত্ব আইন বা সিএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেলেন বিজেপির ইস্তাহার প্রকাশ করতে গিয়ে গতকাল যে বিজেপি ক্ষমতায় আসলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই চালু হয়ে যাবে পশ্চিমবঙ্গে সিএ। আসামে কিন্তু কোনো উচ্চবাচ্চ নেই, একই সময় নির্বাচন হচ্ছে, আসাম সম্পর্কে কোনো উচ্চবাচ্চ এখনো পর্যন্ত বিজেপি করছে না। বস্তুত আসামে দলের দাবি হচ্ছে সিএ বাতিল করা। এই অবস্থায় দাঁড়িয়ে অমিত শাহ যে বলে গেলেন, সেটা কি প্রতিশ্রুতি নাকি আশ্বাস, নাকি যে একটা গুজরাতি কথা এখন সবাই জেনে গিয়েছে, জুমলা কথার কথা? তাই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দিল্লি থেকে, আমাদের সঙ্গে রয়েছেন প্রবন্ধকার বিশ্লেষক রঞ্জন রায়, আমাদের সঙ্গে রয়েছেন কলকাতায় অর্থনীতিবিদ প্রসেনজিৎ বোস। প্রসেনজিৎ এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যে বিভিন্ন আন্দোলন হচ্ছে তাদের জয়েন্ট ফোরামের নেতৃত্বে আছেন, প্রত্যক্ষ ভাবে প্রসেনজিৎ এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। প্রসেনজিৎ এবং রঞ্জন আমাদের সঙ্গে আছেন, তো প্রসেনজিৎ এখনো বাড়িতে রয়েছেন, প্রসেনজিৎ সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। স্বাগত রঞ্জন, স্বাগত প্রসেনজিৎ, তোমাকে আমরা আরো ভালো করে পাবো। শোনা যাচ্ছে আমার কথা প্রসেনজিৎ? হ্যাঁ, কানেক্টিভিটি শুনতে একটু অসুবিধা হচ্ছে, প্রসেনজিৎ বাড়ি পৌঁছানোর চেষ্টা করছেন, আমরা কথা বলবো। রঞ্জন দা, আপনাকে দিয়ে শুরু করি। যেটা আমরা বললাম যে এটা তো মানুষের মনে প্রশ্ন যাচ্ছে যে এটা কি জুমলা নাকি প্রতিশ্রুতি না আশ্বাস, আপনার কি মনে হচ্ছে? আপনি বিষয়টা নিয়ে চর্চা করছেন নিবিড় ভাবে, আমরা জানি আমাদের ওয়েবসাইটে আপনি নিয়ে লিখেছেন, আপনার কি মনে হচ্ছে? আমার এখনো এটা জুমলা মনে হচ্ছে, কারণ এই গত 2 বছর ধরে যতবারই এর কথা উঠেছে, সে 2019 থেকে সংসদে এক একবার এক একজন বলছেন, এক একবার প্রধানমন্ত্রী জনসভায় বলছেন, দিল্লি ইলেকশনের আগে না এরকম কোনো ব্যাপার নেই, ইমিডিয়েট না এনআরসি হবে না সিএ হবে, এই ব্যাপারে কোনো ডিটেল ওয়ার্কআউট করা হয়নি, পদ্ধতি ঠিক করা হয়নি। এদিকে পার্লামেন্টে সেই সময় আপনার স্বাস্থ্যমন্ত্রী, সরি, হোম মিনিস্টার অমিত শাহজি বলছেন যে আমরা এইভাবে সিএ লাগু করে দেশের মধ্যে যত উইপোকা আছে, দিমক, যেটা হিন্দি শব্দ দিমক মানে উইপোকা, যারা কুড়ে কুড়ে খাচ্ছে, এদের আইডেন্টিফাই করে তুলে তুলে বাইরে ফেলে দেব। রাষ্ট্রপতি তার অভিভাষণে বলেছিলেন সংসদে যে সিএ লাগু করা হবে। তো এদিকে এত পরস্পর বিরোধী কথা বলছেন শীর্ষস্থানীয় নেতারা একই দলের, এবং কেউ স্পষ্ট করে বলছেন না কারটা ঠিক, তার মানে এখানে এদের কাছে তাৎকালিক রণকৌশল, ইলেকশনের থেকে ফায়দা তোলা, এই ব্যাপারটার উপরে সবকিছু ডিপেন্ড করছে। কারণ এটা তো একটা অখিল ভারতীয় ব্যাপার, এটা সেন্ট্রাল আইন, একই সঙ্গে এটা আসামে হবে না আর বঙ্গে হবে, এটা একটু আশ্চর্য লাগে, কেন্দ্রীয় আইন যেহেতু। কাজে এখনো এটা জুমলাই মনে হচ্ছে, কারণ এটার পদ্ধতিগুলো কি হবে, যাদের সিএ এর মাধ্যমে আইডেন্টিফাই করা হবে যে অমিত শাহ কথিত উইপোকা হিসেবে, তাদের কি গতি করা হবে, সেটা সংবিধান সম্মত কিনা, তাদের কি যেখান থেকে এসছেন বলে আইডেন্টিফাই করা হবে সেখানে ফেরত পাঠানো হবে, তারা কি নেবে, ইত্যাদি প্রশ্ন। তারপর যে বেসিক সিএ এর ব্যাপারটা আছে যে কেন সিএ না করলে কি হতো, করলেই কি হবে, তাহলে আমাদের দেখতে হবে আমাদের দেশের মধ্যে বিভিন্ন কারণে নানা দেশ থেকে বা ওই যে সীমান্তের দেশগুলোর থেকে আশ্রয় প্রার্থী হয়ে কারা এসছেন, সংখ্যা কত, তারা রঞ্জনদা এখানে একটা জিনিস খুব পরিষ্কার, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যাদের বলা হচ্ছে যে উইপোকা ইত্যাদি আর কি, পশ্চিমবঙ্গে তো আফগানিস্তান থেকে খুব বেশি লোক আসেননি, পাকিস্তান থেকেও আসেননি, পশ্চিমবঙ্গে যারা এসছেন তারা বাংলাদেশ থেকে এসছেন, ল্যান্ড বর্ডার স্থল সীমান্ত পেরিয়ে বা সুন্দরবন অঞ্চলে হলে নদীপথ দিয়ে তারা আসতে পারেন। এখন এই যে যাদের কথা বলা হচ্ছে, শরণার্থীদের কথা বিস্তারে বলে, শরণার্থীদের সাহায্য করা হবে, শরণার্থীদের ভাতা দেওয়ার কথা বলা হয়েছে, খুব বেশি শরণার্থী তো, আমি তো সাংবাদিকতা করছি 30 বছর ধরে, এখন তো খুব বেশি শরণার্থী বাংলাদেশ থেকে আর চোখে পড়ে না। এখানে কিছু মানুষ কাজের জন্য আসেন ঠিকই, এখন বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এবং পশ্চিমবঙ্গের তথা ভারতের যে অর্থনৈতিক অবস্থা, মানুষ তো ভালোর সন্ধানে যায়, মানুষ তো দারিদ্রের সন্ধানে ভাগ্যান্বেষণে যায় না। এখন তো বাংলাদেশের অবস্থা আমাদের থেকে ভালো, বাংলাদেশ থেকে এখন প্রচুর পরিমাণে মানুষ পশ্চিমবঙ্গে চলে আসছেন, এটা একটু কষ্ট কল্পনা হয়ে যায় না?
আমার মতে খানিকটা তাই, বরং আমাদের পশ্চিমবঙ্গ থেকে লোক কাজের সন্ধানে বোম্বাই যাচ্ছে, এমনকি ব্যাঙ্গালোর যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, দিল্লি যাচ্ছে, হরিয়ানা যাচ্ছে, এমনকি ছত্তিশগড়েও যাচ্ছে। এই যখন বিভিন্ন জায়গা থেকে মাইগ্রান্ট লেবাররা ফেরত আসলেন, তখনই আমরা একটা ছবি দেখতে পেলাম, একটা পূর্ণাঙ্গ ছবি, যে বঙ্গ থেকে কত লোক এই ধরনের ইরেগুলার লেবার হিসাবে কাজ করতে, যাদের রেজিস্ট্রেশন নেই, ছড়িয়ে পড়ছেন সারা ভারতে। সেখানে যেখানে অমিত শাহজি নিজেই বলছেন যে বঙ্গে ইন্ডাস্ট্রি নেই, সব নষ্ট হয়ে গেছে, আগের সরকার সব ধ্বংস করে দিয়েছে, বাম এবং বর্তমান তৃণমূল, ইন্ডাস্ট্রি নেই, রোজগার নেই, কোনো কিছু নেই, আয়ের ব্যবস্থা নেই, তো এখানে কেন আসবে? বিভিন্ন ইউএনও ডেটা দেখলেও দেখা যায় যে বাংলাদেশ বস্ত্রশিল্প রপ্তানি এবং অনেকগুলি ব্যাপারে আমাদের থেকে ভালো কম্পিটিশন নিচ্ছে। সেখানে হঠাৎ করে কেন চলে আসবে এই রাস্তা, এটা ঠিক বিশ্বাসনীয় মনে হয় না। আছে কাজের লোকে বাংলাদেশি বা ওই দিক থেকে আসা কিছু লোক যে বহু বছর ধরে আছেন, যারা নাগরিকত্বের যোগ্যতা রাখেন, ইউপিতে আছে, ওই বৃহত্তর দিল্লিতে আছেন, যারা আমরা বলি কাজের মাসি বা অটো ড্রাইভার বা এইভাবে ছড়িয়ে আছেন, এভাবে প্রচুর লোক আছেন। কিন্তু কথা হচ্ছে যে এদের নিয়ে তো আর বঙ্গে ভোটের পলিটিক্স হতে পারে না, এটা হচ্ছে মুশকিল। আর যদি এটাকে যেটা বলা হচ্ছে, যেটা আমরা মুসলমানদের বিরুদ্ধে একটা কথা বলা নিয়ে আইনে, এখানে অনেকগুলো ব্যাপার দেখতে হবে। ভারতবর্ষের সংবিধানে মাইগ্রান্টদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে বা অনুপ্রবেশকারী কাদের বলবো বা নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে কিছু আইন আছে কি না, সাধারণত ভাবে কোনো আইন নেই। কিন্তু আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 6 বলা আছে, তৎকালীন পশ্চিম পাকিস্তান যেটা আজকের পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান যেটা আজকে বাংলাদেশ, সেখান থেকে 1948 1 জুলাইয়ের মধ্যে যারা ঢুকে পড়েছেন তাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। সত্যি কথা বলতে কি আমার পরিবারের ভাবেই নাগরিকত্ব পেয়েছে, বলতে গেলে আমাদের কাছে সেই কাগজ আছে বাড়ি ভাড়ার, যেটা ফেব্রুয়ারি 1948 আমরা কলকাতায় আছি, আমাদের জয়েন্ট ফ্যামিলি সেখান থেকে ছড়িয়ে পড়েছি, তার কাগজ এবং লিঙ্ক আছে। সেদিক থেকে আমাদের হয়তো আমার পরিবারে খুব একটা ভয়ের কারণ নেই। কিন্তু এই যে এরপরে যেটা বলা হচ্ছে, এরপরে এখানে প্রশ্ন হচ্ছে রঞ্জন দা, ওই যে কাগজটা আছে আর কি, সেটা তো ঠিক আছে, একটা পারিবারিক ইতিহাসের একটা দলিল হিসেবে সেই কাগজটা থাকা একটা জিনিস, আর সেই কাগজটা কালকে আপনার বাড়িতে একজন এসে দরজায় কড়া নেড়ে বলবে মশাই ওই কাগজটা দেখান তো, কাগজটা দেখাতে পারলে আপনি ভারতের নাগরিক, নাহলে আপনি ভারতের নাগরিক নন, সেটা কি দুটো তো এক জিনিস হলো না? সেটা বেশ ভয়ের কথা, এই জন্যে যে আমাদের বাড়িতে যে কিছু চিঠিপত্র আছে সেগুলো 48 বা 50 সময় হলো, সেগুলি তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে, বলতেই পারে যে আপনারা তো মশাই ওই দেশ থেকে এসছেন, তো আপনার অনুপ্রবেশকারী কিনা কি করে প্রমাণ করবেন? জমি কিনেছি ধরুন আমরা 1957 কার থেকে জমি কিনেছি, আজকে এই এনআরসি সিএ এর চোটে ভয়ের চলে সেই ডকুমেন্ট খুঁজে বের করলাম একজন মুসলমান নাগরিকের থেকে পশ্চিমবঙ্গের, ভয়টা এখানেই। যদিও আইনে বলা আছে যে মুসলমানদের ব্যাপারে কিছু কথা বলা হয়নি, কিছু কথা বলা হয়নি, এটাই ভয়ের কথা। সবাইকে বলা হয়েছে মুসলমানদের ব্যাপারে কেন বলা হয়নি, যেটা না বলা ব্যাপারটা, ওই না বলা বাণীটাই সবচেয়ে ভয়ের। কেন? কারণ এই যে 1948 সংবিধানে আর্টিকেল 6 কথা বললাম, ওখানে কোথাও ধর্মের ভিত্তিতে আশ্রয় দেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে যে ওই সময় যারা এসছেন তাদের, তারা হিন্দু না মুসলিম, তারা বাঙালি না বিহারি, এই নিয়ে কোনো কথা বলা হয়নি। কিন্তু এখন যেটা বলা হচ্ছে শুধু ধর্মের হিসেবে বলা হচ্ছে আফগানিস্তান থেকে, আফগানিস্তানের সঙ্গে তো ভারতের কোনো সীমান্ত নেই, কিন্তু বাদ পড়ে গেছে শ্রীলঙ্কা, বাদ পড়ে গেছে ভুটান, বাদ পড়ে গেছে মায়ানমার, যাদের সঙ্গে আমাদের সীমান্ত আছে। কেন? যুক্তি হচ্ছে পার্লামেন্টে যে ভুটান এবং মায়ানমার তো বৌদ্ধ দেশ, শ্রীলঙ্কা বৌদ্ধ দেশ, মানে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে বৌদ্ধ ধর্মের কথা বলা হয়, তার মানে শুধু আমরা বেছে বেছে মুসলিম দেশে খালি ধর্মীয় নিপীড়ন হয় এটা মেনে নিয়ে কাজ করছি, এই হচ্ছে চিন্তার কথা একটা। আর আমরা এই ভাবনা মূলত খুব বিশাল বড় গলদ আছে। প্রথম কথা, একেবারে সাম্প্রতিক ঘটনাগুলির দিকে যদি তাকাই, মায়ানমারে এখন যা হচ্ছে সেটা বৌদ্ধদের দেশ, শান্তির ধর্ম বৌদ্ধ ধর্মের দেশ, সেটা তো একেবারেই মনে হচ্ছে না। রাজনৈতিক কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে নিপীড়িত হচ্ছেন,
একটা দেশ যদি তার পাশে পাশে থাকা একটা বড় গণতান্ত্রিক দেশ, তারা যদি মনে করে যে আমরা গণতন্ত্রের প্রহরী হব, আমরা গণতন্ত্রকে রক্ষা করব, সেক্ষেত্রে তার দায়িত্ব শুধু ধর্ম অনুসারে হবে নাকি গণতন্ত্রকে একটা ধর্ম বিবেচনা করে সেই ধর্ম রাষ্ট্র পালন করবে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তামিলনাড়ু শ্রীলঙ্কার ক্ষেত্রে যদি দেখি, শ্রীলঙ্কাতে একটা বিভাজিত রাষ্ট্র, হিন্দু বৌদ্ধ, দেশের উত্তর পূর্বাংশ এবং বাকি অংশ, এইভাবে তো দেশটা বিভাজিত, এবং ভাষা তামিল এবং সিংহলি, ভাষা ধর্ম ভৌগোলিক ভাবে একটা বিভাজিত রাষ্ট্র। সেই রাষ্ট্রটা কি অবস্থার মধ্যে দিয়ে গেছে গত 20 বছরে সেটাও আমাদের দর্শকরাও জানেন, আপনিও জানেন, আমরা সকলেই জানি, গৃহযুদ্ধ, একটা অংশকে প্রায় নির্মূল করে দেওয়া সেনাবাহিনী নামিয়ে, এইসব বড় বড় ঘটনা যখন চারপাশে ঘটে যাচ্ছে, তখন গণতন্ত্রের পাহারাদার হিসেবে, গণতন্ত্রের চৌকিদার হিসেবে আমাদের কোনো ভূমিকা থাকবে না, আমরা শুধু বেছে বেছে মুসলমান দেশগুলোর থেকে কোনো অমুসলমান পীড়িত হচ্ছে কিনা তাই দেখব, এটা কি গণতন্ত্রের ধর্ম বলে গণ্য হতে পারে? আমি এখানে আরেকটা কথা বলতে চাইবো, ধরুন আমরা বিজেপির দৃষ্টিকোণ থেকে কথা বলি, ধরুন আমরা মনে করছি হিন্দুরা বেশি নিরুপিত, ধরুন আমরা মনে করি ভারতবর্ষে হিন্দুদের নাগরিকত্ব দিতে হবে, বেশ, তাহলে তো সবচেয়ে আগে আমরা কথা বলবো যে যারা শরণার্থী হয়ে নাগরিকত্ব না পেয়ে ভারতে পড়ে আছেন তাদের, সেই সব হিন্দু বৌদ্ধ জৈনদের মধ্যে কোন দেশ থেকে আসে লোকের সংখ্যা বেশি, এ ব্যাপারে পার্লামেন্টে যে সংখ্যা মন্ত্রিসভার থেকে সরকারিভাবে বলা হয়েছিল, যা গত বছর ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছিল, মানে গত বছর আগের বছর 2019-এ, আমার কাছে এক্সাক্ট তারিখটা আছে, আলোচনার আগের পর্যায়ে আমি দেখাবো সেটা, যে সেখানে সবচেয়ে বেশি যে আপনার মোট শরণার্থী আছে যাদের নাগরিকত্ব নেই, তারা অহিন্দু এই অমুসলিম দেশ থেকে আসারা সামান্য বেশি, পশ্চিম পাকিস্তান থেকে 5,000 সামথিং, 1,00,000 সামান্য বেশি হচ্ছে বাংলাদেশ থেকে, প্রায় কাছাকাছি 1,00,000-এর উপর হচ্ছে শ্রীলঙ্কার থেকে, এবং ভুটান থেকে আছে, অন্য দেশগুলির থেকে আছে, পুরো ডেটাই দেওয়া আছে। যদি আমরা যোগ করে দেখি তাহলে দেখব যে যদি সিএএ মেনে নিয়ে খালি আফগানিস্তান, বাংলাদেশি আর পাকিস্তান থেকে আসা শরণার্থীদের কথা বলা যায়, তো তাদের নাগরিকত্ব দেওয়া যায়, তাহলেও অর্ধেকের সামান্য কম হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে। শ্রীলঙ্কার থেকে আসে 1,00,000 মানুষের কথা, যে তারা পড়ে আছেন শরণার্থী শিবিরে, তাদের কথা বলা হচ্ছে না। এছাড়া প্রশ্ন আছে, বৌদ্ধদের কথা বলছি তো, তিব্বত থেকে যারা এসে আছেন বৌদ্ধ শরণার্থীরা এত বছর ধরে, ভারত কিন্তু মানবিক কারণে তাদের সবাইকে রেখেছে, তিব্বতের সরকার পর্যন্ত চলে আপনার এই দলাই লামার যে প্যারালাল গভর্নমেন্ট, এখানে ভারতবর্ষে নাগরিকত্ব আমরা দিইনি, তো তাদের ক্ষেত্রে কেন আমরা কোনো কথা বলছি না? তাদের তিব্বতকে ধরতে হয়, তিব্বত থেকে এত উদ্বাস্তু আগে এসছেন, তারা আছেন ধর্মশালায়, তারা আছেন ছত্তিশগড়ের অম্বিকাপুরের কাছে, তো তাদের ক্ষেত্রে কারণ আমরা চুপ হয়ে আছি, অথচ বলতে মুসলমানদের বাদ দিলাম, আমি হিন্দু আর বৌদ্ধদের কথাই বলি, তাহলে একদমই শ্রীলঙ্কার থেকে আসা হিন্দুরা যারা খুব বড় সংখ্যা, প্রায় বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সমস্যা সমান, কয়েক হাজার কম মাত্র, আর এত যে তিব্বতীরা আছেন সেই দলাই লামা নেহরুজির সময় থেকে আশ্রয় নিয়ে এখানে কয়েক পুরুষ ধরে তারা বেড়ে উঠছেন, তাদের নাগরিকত্বের কি হবে? তারা তো বৌদ্ধ, বৌদ্ধদের জন্য তো সিএ তে বলা আছে, তো তাদের তো, কিন্তু তাদের সিএ তে জায়গা নেই, কেন? কারণ তারা এসেছেন তিব্বত থেকে, কোনো মুসলিম প্রধান রাষ্ট্র থেকে আসেননি, এই যে ব্যাপারটা, এর মধ্যে কোথায় মানবিকতা? এইটা নিয়ে, এইটা নিয়ে রঞ্জন দা একটা জায়গায় আমরা আলোচনা করেছিলাম আগে, আমি খুব জোরভাবে এই প্রশ্নগুলো তুলেছিলাম, আবারও তুলছি, যে ভারতে সব থেকে বিখ্যাত শরণার্থী যাকে বলা চলে আর কি, সারা পৃথিবী যাকে চেনে, তিব্বতীদের, তিব্বতীরা চীনাদের দ্বারা নিপীড়িত হচ্ছে, এটা হচ্ছে সারা পৃথিবীতে একটা পারসেপশন, সেই তিব্বতীদের স্পিরিচুয়াল এন্ড টেম্পোরাল লিডার, ধর্মীয় এবং একই সঙ্গে শাসন ক্ষমতার অধিকারী নেতা দালাই লামা, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বিখ্যাত শরণার্থী বলা চলে, তিনি ভারতের শরণার্থী, কিন্তু এই সিএ আইন অনুযায়ী সেই দালাই লামা ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী নন। আর বাংলা পরিপ্রেক্ষিতে যদি দেখি আর কি, বহুদিন ধরে ভারতীয় নাগরিকত্ব চান, ভারতীয় নাগরিক হতে চান, বারবার আবেদন করেছেন, বারবার রাষ্ট্রের সাহায্য চেয়েছেন, বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন,
তিনিও কিন্তু এই আইনে নাগরিকত্ব পাবেন না, যেহেতু তিনি বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত, তার ধর্ম বিশ্বাসের কারণে বিতাড়িত মুসলিম। অমুসলিম হলে পেতেন, কিন্তু তিনি পাবেন না। তাহলে এই আইনটা, এই সিহি আইনটা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া তো, রাজনৈতিক ব্যবহার যোগ্যতা ছাড়া তো আর কিছু চোখে পড়ে না রঞ্জন দা আমার। কিছুই মানে ঠিকই বলেছেন, কারণ দেখুন এই যে এই যে একটা মানে প্রিজাম্পশন এদের যেটা বারবার বলছেন যে মুসলিম দেশ থেকে কোনো মুসলিমকে শরণার্থী করে পাঠানো হয় না, হতে পারে না, কিন্তু আমরা দেখছি আহমদিয়া সম্প্রদায় পশ্চিম পাকিস্তানে, মানে আজকের পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের নাগরিক অধিকার নেই পাকিস্তানে। ওদের কনস্টিটিউশনে বলে দেওয়া আছে তোমরা মুসলিম নাও, এবং তারা যদি মুসলিম বলে ক্লেম করে তারা জেলে যাবে, এটা ক্রিমিনাল পানিশমেন্ট আছে আহমেদের জন্যে। তারা নিজেদের মুসলিম বলতে পারবে না, তাদের ভোটিং রাইট নেই। এক, আফগানিস্তানে আছে হাজিরা ট্রাইব, কিন্তু কিন্তু ভারতে আমাদের স্বচ্ছন্দে বিচরণ করেন, পশ্চিমবঙ্গেও আছেন, এবং তাহলে খুব সম্ভ্রান্ত মুসলমান তারা, খুব ব্যবসা বাণিজ্যে খুব অগ্রণী। আচ্ছা, বাংলাদেশ থেকে ইদানিং এই যে উগ্র দক্ষিণপন্থী জিহাদিদের কারণে এই যে গলা কাটা হচ্ছে মুক্তমনা নাস্তিক বা ব্লগারদের, তার মধ্যে হিন্দুও আছেন মুসলমানও আছেন, সেখানে আমরা তাদের সিহের হিসেবে আশ্রয় দেবো কি, সেটা হচ্ছে প্রশ্ন। যে বাংলাদেশ থেকে তারা পারে না, তো যারা ওখানে আসবেন এবং নাস্তিকতার জন্য যারা বিতাড়িত, খানিক ধরুন তসলিমা নাসরিন বা ব্লগার যারা, তো তারা তো ধর্মীয় কারণ, নাস্তিকতা তো একটা ধর্মেরই একটা দিক, তো তাদেরকে ধরা হবে না। আচ্ছা, মজার কথা হচ্ছে ওই সিএএ যে আইনটি করা হয়েছে তাতে কোথাও কিন্তু ওই ধার্মিক কারণে উৎপীড়নের কথা বলা হয়নি, সংখ্যালঘু উৎপীড়নের কথাটাই বলা হয়েছে। এই যে অস্পষ্টতা, এই যে বিচারিতা আমি বলবো, তার মধ্যে দিয়েই ফুটে উঠছে যেটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইন, এবং যার মধ্যে মানবিকতার কথা নেই, এবং যার যাতে যে বৃহত্তর হিন্দু যারা হয়ে আছেন এখানে নানা কারণে এসছেন, বিশেষ করে যেখানে শ্রীলঙ্কা থেকে, তাদের ব্যাপারে কোনো কথা বলা নেই, সবচেয়ে বড় পুরনো শরণার্থী গ্রুপ স্বাধীনতার পর তিব্বতীদের কথা বলা নেই, তাহলে এটা দাঁড়ালো কি, সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক অস্ত্র যেটা কিন্তু খুব ডেঞ্জারাস। এটা কিন্তু আজকে গলায় কাঁটা হয়ে ফুটছে এই শাসক এই দলটির, যার জন্য তারা আসামে বলতে পারছেন না। একদমই, এই যে বিতানের যেটা প্রশ্ন, বিতান ঘোষ বলছেন যে সিএ নিয়ে শুধু অসমীয়াদের আপত্তি নেই, এ রাজ্য রাজবংশী কিংবা গোর্খা জনজাতিভুক্ত মানুষ সিএ বিপক্ষে, মূলবাসীদের একাংশ আবার ইনার লাইন পারমিটের পক্ষে। বিজেপি এত জটিল একটা রাজনৈতিক সমস্যাকে কিভাবে সিএ দিয়ে সমাধান করবে? খুব খুব প্রাসঙ্গিক এবং খুব যুক্তিযুক্ত প্রশ্ন। সুজিত বাবু, আমার তো মনে হয় না এটা বিজেপি হাতে কোনো সমাধান আছে, কারণ বিজেপি এটা নিয়ে প্যাচ খেলছে, বিজেপি এই সমাধানে সিনসিয়ারলি আগ্রহী না। এদের উদ্দেশ্য যেটা খুব স্পষ্ট, ধর্মীয় বিভাজন সৃষ্টি করা, এর ফলে এই জিনিসটা ভবিষ্যতে খুব বড় সমস্যা হয়ে দাঁড়াবে দিল্লির শাসকদের কাছে। তার কিছু কিছু লক্ষণ আসামে আগে দেখেছি, ভবিষ্যতেও দেখা যাবে বলে আমার মনে হয়। সেটা সেটা সে আশঙ্কাটা রয়েছে, কারণ একটা রাজনৈতিক দল একই সঙ্গে দেশের পাঁচটা জায়গায় পাঁচটা রাজ্যে নির্বাচন হচ্ছে, পণ্ডিচেরিকে নিয়ে চারটে বড় রাজ্যে, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম, চারটে বড় রাজ্যে নির্বাচন হচ্ছে। এক একটা রাজ্যে একই দল, সেটা কেন্দ্রের শাসক দলও বটে, তারা এক এক রকম কথা বলছে সিএ নিয়ে, নাগরিকত্ব নিয়ে। এটা তো মানে ব্যাখ্যা করা খুব মুশকিল, মানে শুধুমাত্র ভোটে জেতার জন্য কিছু মানুষকে ভুল বোঝাতে চাইছি আমি, এটা ছাড়া এর তো কোনো মানে যুক্তিগ্রাহ্য কোনো কারণ দেখা যাচ্ছে না, আমি তো দেখতে পাই না। কারণ যদিও সি এটা কেন্দ্রীয় আইন, এটা রাজ্য আইন না যে এক এক রাজ্যে এক এক রকম হবে, আর একই দিন ইলেকশন হচ্ছে রাজ্যগুলোতে। কারণ এদের আমি দেখছি ইলেকশনের প্রচারে, ম্যানিফেস্টো যাই বলুন, মনেই হয় না পেট্রোলের যে দাম বাড়ছে এটা কোনো সমস্যা, মনেই হয় না যেভাবে খুচরো খাদ্যদ্রব্য এবং এগুলোর দাম বাড়ছে এটা কোনো সমস্যা, মনেই হয় না যে কোভিডের আগেই 45 বছরে সবচেয়ে বড় বেরোজগারির হার বেড়ে গেছিল 6.5%, এটা 45 বছরে সবচেয়ে বড় বেকারত্বের হার, এটা কোনো সমস্যা, যেন এগুলো সব সলভ হয়ে গেছে, এখন এই মুহূর্তে এই নাগরিকত্বের সমস্যাই যেন প্রধান, এইটাই
এই যে একটা মানে কি বলবো একটা স্বল্প দৃষ্টি শর্ট সাইটেডনেস, এটা কিন্তু কোনো দীর্ঘস্থায়ী সমাধানের থেকে এই সরকারকে দূরে সরিয়ে রাখছে, এবং আগামী দিনে এর ফলে ভারতের খাদ্য সমস্যা এবং আর্থিক সমস্যা খুব জটিল গর্তে পড়বে বলে, জটিল প্যাঁচে পড়বে বলে মনে হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মত। কাজেই নাগরিকত্বের কথা যদি বলা যায়, এই প্রবলেমটা যখন শুরু হয়েছিল 1951 সালে, অবশ্যই এনআরসি একটা করা হয়েছিল, প্রথম রেজিস্টার তৈরি হয়, কাজটা সম্পূর্ণ হয়নি। কিন্তু 1985 আসামের সঙ্গে যে অ্যাকর্ড হয়েছিল, তার থেকে আপনার যেভাবে সমস্যাটা দাঁড়ালো, আসামের জাতীয় আইডেন্টিটির প্রশ্ন, কাজেই সেখানে ওনারা খুব মানে বিশেষ করে বলেন যে আমরা হিন্দু মুসলিম বলছি না, আমরা সেকুলার, কিন্তু আসামের কথা বলছি। ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে 1971 মার্চের পরে যারা এসছেন তাদের আসামের মধ্যে গণ্য করা হবে না। কারা এসেছিলেন? ঘটনাচক্রে ওই সময় বাংলাদেশ যুদ্ধের ফলে হিন্দুরাই বেশিরভাগ গেছিলেন, ফলে এখানে ব্যাপারটা উল্টো হয়ে গেল। যখন সুপ্রিম কোর্টের নির্দেশে সিএএ হিসাবে গণনা করা গেল, 1 কোটি নয়, 4 কোটির মধ্যে দেখা গেল 19 লাখ আইডেন্টিফাইড, এবং এদের আশা অনুযায়ী হলো না, 19 লাখের মধ্যে 12 লাখ হিন্দু, 7 লাখ মুসলিম। তা এখন তারপরে তারা বললেন আরেকবার করতে হবে, এটার মধ্যে অনেক ভুল আছে, সুপ্রিম কোর্ট এখনো রাজি হয়নি। আর যেটা যেভাবে ওখানে ডিটেনশন সেন্টার তৈরি হচ্ছে, এদের ফেরত পাঠানো তো যাবে না, বাংলাদেশ নেবে না 7 লক্ষ মুসলিমকে না 12 লক্ষ হিন্দুকে, কিন্তু হিন্দু মুসলিম বাঙালি হলে আসামি না হলে সবাই ডিটেনশন সেন্টারে যাচ্ছেন, এইটা হচ্ছে মুশকিল। এতে যারা বর্ডার সিকিউরিটি ফোর্সে আছেন তাদের পরিবারও যাচ্ছে, যাচ্ছেন রাষ্ট্রপতি পরিবারের লোকেদেরও আইডেন্টিফাই ভুল করে বা যেভাবে হোক, যারা লড়েছেন সীমান্তে তাদেরও কেউ কেউ, সব মিলে এমন একটা জটিল এবং অমানবিক স্থিতি দাঁড়িয়েছে, যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের স্থিতি উল্লেখ করছে না। প্রাক্তন ডিফেন্স সেক্রেটারি আমেরিকার দিল্লিতে এসে বৈঠক করেছেন জয়শঙ্করের সঙ্গে, মানে যিনি আমাদের প্রতিরক্ষামন্ত্রী, এবং সিলেক্টেড আমেরিকান এবং ভারতীয় নাগরিকদের সঙ্গে একটা কনফারেন্স করেছেন, তাতে উনি বলেছেন কি কথা হয়েছে, বিশেষ করে বলেছেন যে মানবাধিকারের প্রশ্ন আমরা তুলব, কারণ বিশ্বের সবচেয়ে বড় দুটো গণতন্ত্র হচ্ছে আমেরিকা আর ভারত, আমাদের মিলে ডেমোক্রেটিক নর্মসকে উঁচুতে ধরে সেভাবে কাজ করতে হবে, তার বেসিস আন্ডারস্ট্যান্ডিং। বিশেষ করে উনি তুলেছেন আসামে মুসলিমদের সঙ্গে ব্যবহার এই সিএএ নিয়ে, এবং ইদানিং যেগুলো হচ্ছে যে মিয়া সাহিত্য, মিয়া কবিতা বা ইত্যাদি ইত্যাদি করে তাদের ডেকে দেওয়া। এভাবে সিএএ কে নিয়ে যেভাবে যারাই তার বিরোধিতা করছেন তাদের, সে আমরা শাহিনবাগেও দেখেছি, কলকাতাতেও দেখেছি, তাদের যে স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে বিদেশি প্ররোচনাকারী, পাকিস্তানের টাকা ইত্যাদি বলে, এবং এরা আতঙ্কবাদী, টেরোরিজম, এ ব্যাপারে সুপ্রিম কোর্টের প্রচুর রায় আছে, কিন্তু যেখানে সেখানে যাকে তাকে লাগিয়ে দেওয়া হচ্ছে দেশদ্রোহী, টেরোরিস্ট ইত্যাদি করে, ধোপে টিকছে না। হাইকোর্ট এই রিপোর্টগুলোর মধ্যে কোনো এভিডেন্স তবে ছাড়ছে, কিন্তু তদ্রে তারা 1 বছরের মতো বা তার বেশি জেলে রচ্ছে। এই যে আসামের ব্যাপারটা, এটা আসাম সম্পর্কে যে বিজেপির যে অবস্থা লাগে সিএ নিয়ে, এটা কিন্তু দারুণ, মানে এটা আমার খুব মজা লাগে। আমাদের ছোটবেলায় একটা ইয়ে ছিল, আমরা যখন খুব ছোট ছিলাম আর কি, তখন নিয়ম হচ্ছে যে আমি যখন ব্যাট করতাম তখন আমার দাদা দিদিরা বল করতো ক্রিকেট খেলাতে আর কি, আমি যদি আউট হয়ে যেতাম বলতো না না এটা হয়নি, এটা হয়নি, আমি আবার খেলবো। তো আমার দাদা দিদিরা বলো ছিল, তাহলে ঠিক আছে তুই আরেকবার ব্যাট কর। আসামে সিএটা নিয়ে বিজেপি ঠিক এটাই করলো আর কি, যখন দেখা গেল যে তাদের মনোমতো রেজাল্টটা বেরোলো না, 2/3 হিন্দু বাতিল হয়ে যাচ্ছে, তখন বল না 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 এটা চলবে না, আমি বিচার সভা ডাকলাম, বিচারপতিকে মানলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলাম, 3.5 বছর সময় খরচ করলাম, তারপরে বললাম না না রেজাল্টটা আমার মনোমতো হয়নি, সুতরাং আমি এটা মানবো না, আবার করে করতে হবে। এই যে ছেলে মানুষই, এই যে তঞ্চকতা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে তঞ্চকতা, এই 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 জিনিসটা কি আমাদের ভোটাররা বুঝতে পারবেন না, আমার এটাই প্রশ্ন জাগে। এটা এটা তো তঞ্চকতা, এটা তো জচ্চুরি যাকে বলে, যে আমি আমি যেমন ছোট আউট হয়ে গিয়ে যদি বলি আউট হয়নি, সেই রকম জচ্চুরি,
রাজনৈতিক জোচ্চুরি করে যাচ্ছে যারা, তারা কি ধরা পড়বে না? এইখানে আমার মনে হয় অন্য রাজনৈতিক দলগুলোর, সমাজকর্মীদের, বিভিন্ন সংগঠনের দায়িত্ব। এটা আমরা কি করে তৃণমূল স্তরে বোঝাতে পারি, এটা আমরা কি করে লোকের কাছে নিয়ে যেতে পারি? সমস্ত ক্ষেত্রে এই সমস্যাটা দেখছি। এই যে কৃষকদের আন্দোলন হচ্ছে, এখানেও আমরা বোধহয় বাংলার কৃষকদের বোঝাতে পারিনি যে এটা ধনী কৃষকদের আন্দোলন না, হরিয়ানা পাঞ্জাবের না। এমএসপি কে লিগালি মান্যতা দেওয়া, বটম লাইন ঠিক করা, এটা সমস্ত বঙ্গের ছোট কৃষক তাদের জন্য এটা সুরক্ষা বেল্টের প্রশ্ন। কেউ কেউ প্রশ্ন করেন মার্কেট ইকোনমির দৃষ্টিকোণ থেকে, যে যদি আমরা এখানে একটা বেল্ট বেঁধে দিই তাহলে মার্কেট ইকোনমি কি করে অপারেট করবে? তো আমার একটাই প্রশ্ন, ইন্ডাস্ট্রিতে তো আপনারা কর্পোরেট, মানে আপনারা কৃষিকে কর্পোরেট করতে চাইছেন, তো ইন্ডাস্ট্রির মেজাজ এবং তরিকা আনতে চাইছেন, তো ইন্ডাস্ট্রিতে, প্রাইভেট ইন্ডাস্ট্রিতেও তো মিনিমাম ওয়েজ অ্যাক্ট আছে কি না, একটা সুরক্ষা বলয় মজদুরের জন্য আছে কি না, যার নিচে ওয়েজ দেওয়া যাবে না, বাস্তবে কি হয় সেটা অন্য প্রশ্ন। তো যদি মজদুরের জন্য মিনিমাম ওয়েজ অ্যাক্ট থাকে মার্কেট ইকোনমিতে, তাহলে কৃষিকে মার্কেটাইজেশন করুন, কর্পোরেটাইজেশন করুন বা না করুন, কৃষকদের সুরক্ষার জন্যে কেন ওই আপনার MSP-টাকে লিগালাইজ করে প্রোটেকশন দেওয়া হবে না? এবং আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি এটা বঙ্গের কৃষকদের জন্য, এবং রাজনৈতিক কর্মীরাও মনে হচ্ছে অনেকে বোঝেননি। আমি যা দেখছি সবাই দাঁড়াচ্ছেন সমর্থনে, হরিয়ানা কৃষকের ন্যায্য আন্দোলন বর্তমান সরকারের বিরুদ্ধে আমরা সমর্থন, সমর্থন না এটা আমাদেরও আন্দোলন। এই জায়গাটা সিএর ক্ষেত্রে এই প্রশ্নটা, মূল মূল বিষয়টা তো একই। আমাদের সঙ্গে প্রসেনজিৎ আসতে পেরেছেন, প্রসেনজিৎ এই বিষয়টা নিয়ে আমরা বলছিলাম, শ্রুতি কাজ করছেন, বহু সক্রিয় ভাবে কাজ করছেন, মিটিং মিছিল করছেন প্রত্যেক দিনই। প্রসেনজিৎ, আমরা আলোচনাতে এই জায়গাতে এসেছিলাম, আমরা সিএ নিয়ে আলোচনা করছি, আমরা এই জায়গাতে এসেছি যে এই একটাই আইন এবং একই রাজনৈতিক দল, তারা দেশের চারটি বড় রাজ্যে এবং একটি ছোট পন্ডিচেরিতে একই সঙ্গে ইলেকশনে লড়ছে, তারা এক এক জায়গায় এক এক রকম কথা বলছে। পশ্চিমবঙ্গে বিধান ভোটে জিতলে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সিএ চালু হয়ে যাবে, আসামে আমরা নিরুচ্চার। এই যে তঞ্চকতা চলছে মানুষের সঙ্গে, একটা কেন্দ্রীয় আইন, নাগরিকত্ব তো একেবারে সংবিধানের একেবারে, এই বিষয়ে রাজ্যের কোনো বক্তব্যই থাকতে পারে না, কেন্দ্রের ফেডারেল রাষ্ট্রের আইনে সেই বিষয়ে একটা প্রধান শাসক দল এই অবস্থান নিচ্ছে, এটা কিভাবে নেয়, এবং এই বিষয়টা সম্পর্কে অন্য রাজনৈতিক দলগুলো যথেষ্ট অবহিত কিনা, যথেষ্ট চর্চা হচ্ছে কিনা? প্রসেনজিৎ বলো। হ্যাঁ, আমি একদমই একমত যে এটা খালি বিচারিতা নয়, এটা আসলে গোটা সাংবিধানিক ব্যবস্থাটাকে নিয়ে একটা ছেলে খেলা চলছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, মানে সে আমাদের রাজ্যের শাসক দল হোক বা অন্যান্য বিরোধীরা যারা আছেন, তারা এই বিষয়টাকে যে যথাযথ যে গুরুত্ব দেওয়ার সেটা কিন্তু তারা দিচ্ছেন না। এর ফলেই এই যে বিচারিতাটা ভারতীয় জনতা পার্টি বা মোদী সরকার করে চলেছে, এটা তারা করতে পারছে, কারণ এটা ঠিক মতো চ্যালেঞ্জ হচ্ছে না, যেটা রাজনৈতিক পরিসরে হওয়া উচিত। আপনি সিএর কথাটা বললেন, আমি এনআরসির প্রশ্নটাই তুলি। আজকে বিজেপি আসামে এনআরসি নিয়ে বলছে, আরো একবার তারা এনআরসি করতে চায়, ভেবে দেখুন, তারা বলছে নতুন করে এনআরসি করতে চায়। অর্থাৎ 4 বছর ধরে 1600 কোটি টাকা খরচা করে একটা এত বড় একটা 19 লক্ষ মানুষের নাম বাদ পড়লো, তারা এখন বলছে যে এগুলো সব ভুল হয়েছে, এখন আরো 100 কোটি টাকা খরচা করে আরো 5 বছর ধরে মানুষকে বিপদে এরকম একটা এর মধ্যে দিয়ে প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আবার একটা এনআরসি করতে হবে। এই কথাগুলো বিজেপি করছে। প্রসেনজিৎ, প্রসেন তুমি একটু পরে এসছো, ঠিক এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা বলছিলাম ছোটবেলায় আমি ক্রিকেট খেলতাম আমার দাদা দিদিদের সঙ্গে, আমি আউট হয়ে গেলে বলতাম না এটা হয়নি, এটা হয়নি, আমি আরেকবার খেলবো। এটা হচ্ছে ঠিক সে, আমি বিচার ব্যবস্থাটা বসালাম, বিচারপতি বসালাম, সমস্ত মান্যতা দিলাম, হাজার হাজার কোটি টাকা খরচ করলাম, 3.5 বছর সময় দিলাম, না না রেজাল্টটা আমার মনঃপূত হয়নি, বেশিরভাগ হিন্দু বাদ হয়ে গেল, চলবে না বাবা আবার খেলতে হবে। যুক্তিটা যতটাই হাস্যকর, কিন্তু যেই মানুষদেরকে এর ফলে ভোগান্তিটাও হচ্ছে,
সেটা কিন্তু, বা যাদেরকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হচ্ছে এইসব প্রক্রিয়ার জন্য, তাদের কাছে তাদের কিন্তু ব্যাপারটা হাস্যকর না, তাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে এইসব ছেলে খেলা, নাগরিকত্ব নিয়ে ছেলে খেলার জন্য। আমি দেখুন, আমি দুটো মূল প্রশ্ন তুলতে চাই, এবং আমার মনে হয় যে যদি আমাদের রাজ্যে একটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে, সেখানে যে রাজনৈতিক দলগুলি আজকে লড়ছে, তারা যদি, মানে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, তারা যদি এই প্রশ্নগুলো নিয়ে একটু সোচ্চার হয় তাহলে খুব ভালো হয়। প্রথম কথা হচ্ছে, আজকে তারা বলছে যে এই নির্বাচনে জিতে প্রথম ক্যাবিনেট মিটিং হবে, সেই ক্যাবিনেট মিটিং এ যদি, মানে বিজেপির সরকার হলে সেই ক্যাবিনেট মিটিং এ তারা ঠিক করবেন সিএ তারা লাগু করবেন, তার সাথে তারা একটা ফাইন্যান্সিয়াল একটা ইনসেন্টিভ দিচ্ছে যে বছরে 10,000 টাকা, 5 বছরে 50,000 টাকা তারা হচ্ছে দেবে, যারা এতে আবেদন করবে তাদেরকেই দেবে। এটা কেন করতে হচ্ছে? আমি, আমার এটা নিয়ে একটা যুক্তি আছে, সেই যুক্তিটা হচ্ছে এটাই যে আসলে এই নাগরিকত্ব সংশোধনী আইনটা যাদেরকে তারা উপকার করার কথা বলছেন সেই উদ্বাস্তুদের জন্য পাতা একটা ফাঁদ। আসল ঘটনাটা হচ্ছে 2003 আইন পাশ হওয়ার পরে এই অংশের উদ্বাস্তুরা, বিশেষত যারা 71-এর পরবর্তী সময়ে যে উদ্বাস্তুরা এসেছেন, সেই উদ্বাস্তুদের আসলে 2003 একটা আইন পাশ করে বলে দেওয়া হয়েছে এক খোঁচায় যে তারা সবাই ইল্লিগাল মাইগ্রেন্ট। এবং এই আইনটা পাশ হয়ে যাওয়ার পরে এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু আইনটা এখনো চেঞ্জ হয়নি। তাহলে এখন যদি কাউকে এই 2019 পাশ হওয়া যে ডিফেক্টিভ যে আইনটা, ধরে নিন আমি একজন উদ্বাস্তু পূর্ববঙ্গের এবং আমি 1980 পশ্চিমবঙ্গে এসেছি, আমাকে যদি এই 2019 আইনে আবেদন করতে হয়, তাহলে প্রথমত আমাকে মেনে নিতে হবে যে আমি এতদিন বেআইনি উদ্বাস্তু হয়ে ভারতবর্ষে বসবাস করেছি। দেখুন, আমার কাছে কিন্তু ভোটার কার্ড আছে, আমার কাছে হয়তো আধার কার্ডও আছে, আমার কাছে হয়তো অনেক ডকুমেন্ট আছে, আমি হয়তো একটা সরকারি চাকরি করি, স্কুলে পড়াই, বা হতে পারে আমি হয়তো কাউন্সিলর বা কিছু একটা, কিন্তু আমাকে মেনে নিতে হবে যে আমি ইল্লিগাল মাইগ্রেন্ট হিসেবে ছিলাম। অর্থাৎ আমার যে যত এখন এক্সিস্টিং আমার যে ডকুমেন্ট, এগুলো সব আমি নিজে স্বেচ্ছায় ইনভ্যালিড করে দিচ্ছি। তারপরে আমাকে প্রমাণ দেখাতে হবে যে এই যে শর্তগুলো চাপানো হয়েছে এই 2019 আইনে, অর্থাৎ আমি হিন্দু বা বৌদ্ধ বা শিখ ইত্যাদি, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি 31 ডিসেম্বর 2014 আগে বাংলাদেশ থেকে এসেছি, এবং আমি ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টে এক্সেমশন পেয়েছি, অর্থাৎ আমি ধর্মীয় কারণে আমাকে, আমার ওপরে অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, তারও কোনো প্রমাণ আমাকে দেখাতে হবে। কোন উদ্বাস্তু এত সব প্রমাণ নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে আমাদের জানা নাই। এই এটা আসলে করা মানে আপনি কাগায় খাতায় কলমে মেনে নিলেন যে আপনি একজন ইল্লিগাল মাইগ্রেন্ট, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করবে না। তাই জন্য আপনি দেখুন আজকে ওখানে বিজেপির নিজের এমপি থেকে আরম্ভ করে, আজকে কাগজে দেখলাম তার বাবাও আজকে মুখ খুলেছেন, সবাই আজকে বলছে যে উদ্বাস্তুরা, বতুয়া সমাজের যারা আছেন তারা বলছেন যে এতে আমরা খুশি নই। আজকে তাদেরকে খুশি করার জন্য বলা হচ্ছে যে 50,000 টাকা এক্সট্রা দেওয়া হবে। এবং আজকে দেশের প্রধানমন্ত্রী একটা বিদেশ সফরের সময়, আপনি ভাবুন, যেটা তারা নাগরিকত্ব চাইছেন, আজকে তাদের একটা ধর্মস্থান যেটা বাংলাদেশে আছে, প্রধানমন্ত্রী সেই ধর্মস্থানে যাওয়ার কথা বলছেন, আসল কাজের কাজ কিছু করছেন না, অথচ ধর্মীয় শিষ্যরি দেওয়ার কথা চেষ্টা করছেন। পুরো জিনিসটাই আসলে একটা ভোট ব্যাংক রাজনীতির অত্যন্ত নিকৃষ্ট একটা উদাহরণ হয়ে যাচ্ছে, এটাতে কোনো সমস্যার সমাধান হচ্ছে না। মাঝখান থেকে এই আইনটার ফলে আমাদের দেশের সাংবিধানিক যে ধর্মনিরপেক্ষ যে ব্যবস্থা সেটা বিপন্ন হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এটার বিরুদ্ধে অন্য রকমের অসন্তোষ, কেন? কারণ এটা আসাম চুক্তি, আপনারা জানেন ওরা আসাম চুক্তি মেনে চলে, 24 মার্চ 1971 পরে যারা এসছে তারা বিদেশি, এটা আসাম চুক্তিতে আছে। এখানে নতুন করে 31 ডিসেম্বর 2014 তারিখটা যেহেতু ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা মনে করছে এটা আসাম চুক্তি বিরোধী। গোটা দেশে বিভিন্ন অংশের মানুষকে বিভিন্ন অংশের মানুষের সাথে লড়িয়ে দেওয়ার একটা অত্যন্ত নিম্নমানের রাজনীতি এর মাধ্যমে হচ্ছে। সব থেকে এটা বড় কথা যে যাদের ভালো করার জন্য এটা বলা হচ্ছে, অর্থাৎ পূর্ববঙ্গের উদ্বাস্তু, বিশেষত নমঃশূদ্র বতুয়া সমাজের যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, গরিব উদ্বাস্তু যারা, তাদের ভালো করার জন্য এটা বলা হচ্ছে। আসলে এটা তাদের ভালো করার জায়গায় তাদের অনেক ক্ষতি করে দেবে, তাদেরকে আসলে
ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে চিহ্নিত করতে সাহায্য করবে। আর আসল কথাটাই কেউ বলছে না যে এনআরসি হলে কি হবে। অমিত শাহ আগে বলুন, তিনি এনআরসি করতে চান কি চান না? যদি বিজেপির পশ্চিমবঙ্গে সরকার হয়, তারা এনআরসি করবে কি করবে না, সেই প্রশ্নে তারা মুখে কুলু পেটেছে। আগে সিএ দিয়ে এনআরসির বিরোধিতাটাকে তারা আসলে হিন্দু অংশের মানুষের মধ্যে এনআরসির বিরোধিতাটাকে মিথ্যে কথা বলে তারা বিরোধিতাটাকে স্থিমিত করছেন। তারপরে আসলে তাদের খেলা হচ্ছে এনআরসি করা। আর আসামে 19 লক্ষ বাদ পড়েছে, পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি মানুষ বাদ পড়বে। এখানে পূর্ববঙ্গের উদ্বাস্তুর সংখ্যা 1 কোটির বেশি। তারপরে এখানে সংখ্যালঘুরা আছেন, তারা 1/3 জনসংখ্যা, তাদের মধ্যে অনেকে বাদ পড়বেন। আদিবাসী আছেন, দলিত আছেন, তাদের কাগজপত্র নেই, গ্রামের গ্রামাঞ্চলের মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এনআরসি হলে এখানে বাদ পড়ে যাবে। তারপরে এই রাজ্যে আর কোনো রাজনীতি অর্থনীতি কিছুই থাকবে না, খালি মানুষ তাদের 40-50-60 বছরের পুরনো নথি খুঁজে যাবে, আর সেটা নাবিশ্বাস উঠবে পুরো গোটা জনসংখ্যা নিজের নাগরিকত্ব প্রমাণ করার জন্য। এটা পুরোটাই একটা অত্যন্ত পরিহিত চক্রান্ত। প্রসেনজিৎ, তোমার তোমার প্রাথমিক বক্তব্য শুনলাম, তোমাদের একটা অংশকে ধরে আমি একটু এগোতে চাইছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর, যেখানে তিনি মতুয়া যে সম্প্রদায় যে প্রতিষ্ঠাতা, ধর্মীয় প্রতিষ্ঠাতা, তার মূল আবাসে মূল মূল বাড়িতে তিনি যেতে চাইছেন। আমাদের প্রধানমন্ত্রী এটা খুব বিচিত্র একটা শখ বলা যেতে পারে, কি তিনি বিদেশে গিয়ে খুব মানে দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা খুব পছন্দ করেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য যখন সারা পৃথিবী গণতন্ত্রপ্রেমী মানুষ তাকে তাকে পরিত্যাগ করেছে, তখন তিনি আপনিবার ট্রাম্প সরকার বলে করে এসেছেন গিয়ে আমেরিকাতে গিয়ে, আবার এখানে এসে নমস্তে ট্রাম্প বলে ট্রাম্পকে স্বাগত করেছিলেন। এই যে বিদেশে গিয়ে দেশীয় রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা, এটা কিন্তু মানে এতখানি অধঃপতন ভারতীয় রাজনীতির আমি কখনো দেখিনি। আমরা সাধারণত আমাদের নিজেদের সার্বভৌমত্বকে যথেষ্ট সম্মান দিয়ে তার মধ্যেই যা করার চেষ্টা করে এসেছি, এইটা যে করা হচ্ছে, এবং মতুয়া সম্প্রদায়ের মধ্যে থেকে সর্বশেষ যে সমস্ত রিপোর্ট আসছে, যে সমস্ত অসন্তোষের কথা আমরা শুনতে পাচ্ছি, তাতে কি আমার তো অন্তত মনে হচ্ছে যে মানে মানুষ সত্যিটা দেখতে পাচ্ছেন, দেখতে শুরু করেছে। আমি তোমাকে জিজ্ঞেস করব, তোমরা দীর্ঘদিন ধরে এ ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য কাজ করে চলেছো, তোমাদের কাজে ইম্প্যাক্টটা কি হচ্ছে, প্রভাবটা কি পড়ছে, তোমার কি মনে হয়? প্রভাব তো আমরা নিজেরা কতটা এখন তো বুঝতে পারছি না, ভোটের রেজাল্ট এলে বুঝতে পারবো কতটা। আমরা কোনো তো একটা রাজনৈতিক দলকে সমর্থন করে তো আমরা কোনো বক্তব্য রাখছি না, আমরা খালি বলছি এনআরসি বিরোধী আন্দোলনের পক্ষ থেকে যে এনআরসির পক্ষে সিএ 2019, সিএ 2003 এটাকে যারা বাতিল করতে চায় তাদের পক্ষে ভোট দিন, আর বিজেপি এগুলো করতে চায় বিজেপির বিরুদ্ধে ভোট দিন, এটা আমরা মূলত এই প্রচারটা আমরা করছি। কিন্তু দুটো জিনিস আমার মনে হচ্ছে এই প্রভাবের এ থেকে, যে একটা প্রশ্ন যেটা এর আগে 2019 যদি আমরা রেজাল্ট দেখি, বনগাঁ আর রানাঘাট লোকসভা কেন্দ্র দুটিতে বিজেপি একতরফাভাবে জিতেছিল, বেশ ভালো ভোটে তারা জিতেছিল, কারণ এই উদ্বাস্তু ভোট পুরোপুরি বিজেপির পিছনে পড়ে। এবারে আমার মনে হয় ছবিটা অনেক ঘোলাটে হয়ে গেছে, কারণ মানুষের মধ্যে এটা নিয়ে প্রশ্ন জন্মেছে। কিন্তু একটা কথা আমার মনে হয় পরিষ্কার হয়ে বলা উচিত, সেটা হচ্ছে যে খালি এনআরসি ইস্যুতে কিন্তু ভোট হয় না, কোথাওই হচ্ছে না, গোটা রাজ্যে তো হচ্ছেই না, যার ফলে অন্যান্য ইস্যু আছে। এবং এটাও মনে করার কোনো কারণ নেই যে মতুয়া বা নবশূদ্ররাও একমাত্র এই ইস্যুতেই ভাবছে বা এই ইস্যুতেই ভোট দেবে, সুতরাং আরো ইস্যু আছে সেখানে, শাসক দল সংক্রান্ত অভাব অভিযোগ, অ্যান্টি ইনকামবেন্সি, এই সমস্ত কিছু আছে। কিন্তু এই প্রশ্নে প্রসঙ্গে এই প্রশ্ন যে আসছে, এই প্রশ্নে ঘুরে ফিরে কিন্তু আসছে, সিএ এই এই তৃণমূল কংগ্রেস রাজ্যের যে প্রধান শাসক দল, তারা কিন্তু এই বিষয়ে খুব সোচ্চার কোনো অবস্থান নেয়নি। একজন দর্শক বলছেন যে এই অ্যাক্ট পাস হওয়ার সময় পার্লামেন্টে টিএমসি অপোজ করেনি, আর টিএমসি এর ম্যানিফেস্টো তো সিএ বিষয়ে সিএ বিষয়ে কোনো স্ট্যান্ড নেয়নি। ঠিক কথা বলছেন, কি বোঝা যাচ্ছে শুধু এর থেকে কি বোঝা যাচ্ছে, আমরা যদি ইতিহাসে আপনি যেতে চান, 2003 সময় যে সরকার বাজপেয়ী সরকার এটা পাশ করিয়েছিল সিএ 2003, যেখান থেকে সমস্যার সূত্রপাত, সেখানে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি ক্যাবিনেটে ছিলেন, সেই সময় তার কি অবস্থান ছিল আমরা জানি, এবং তিনি সেই সময় যে অনুপ্রবেশকারী করে, আসলে মূল ব্যাপারটা কি, অনুপ্রবেশকারী কারা,
যদি আজকে বলা হয় বাংলাদেশ থেকে যারা এসছে তারা অনুপ্রবেশকারী, তো তাহলে তাহলে উদ্বাস্তু কারা? আর তারা যদি উদ্বাস্তু হয়, এখন বিজেপি এসে বলছে যে হিন্দুরা উদ্বাস্তু, মুসলমানরা অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে কতজন মুসলমান এসছে ভারতবর্ষে, কতজন? বিজেপি বলতে পারে কোনো সংখ্যা? আমি আরটিআই করেছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি আরটিআই করেছি হোম মিনিস্ট্রিতে, আমার কাছে লিখিত জবাব আছে, হোম মিনিস্ট্রি বলেছে আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। তাহলে কোনো সরকারি তথ্য নেই, তাহলে পুরোটাই একটা দিলীপ ঘোষ বলে যাচ্ছে 1 কোটি বাংলাদেশি মুসলমান ভারতবর্ষে ইলিগালি আছে। তা তার কোনো প্রমাণ আছে কি দিলীপ ঘোষের কাছে? নেই। গরুর দুধে উনি সোনা পাচ্ছেন, এরকম বাংলাদেশি মুসলমান খুঁজে পাচ্ছেন পশ্চিমবঙ্গে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমান খুঁজে পাচ্ছে। আসল ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দু উদ্বাস্তু তারা এসেছেন, 1948 সালের পরে এসছেন, 1971 পরে এসছেন, অনেক সাম্প্রতিক সময় এসছেন, বিভিন্ন কারণে তারা এসছেন। তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক, এ কথা অধিকাংশ এখানকার অধিকাংশ মানুষ কোনোদিন এই ধরনের কথা বলেনি, এখানকার রাজনীতিও এরকে কেন্দ্র করে আবর্তিত হয়নি। কিন্তু আজকে আমাদের যে শাসক দল রাজ্যের, যারা এনআরসির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে এখন তারা সোচ্চার হচ্ছেন, তাদের কিন্তু চিরকাল এই অবস্থানটা ছিল না। তারা আজকে, আমরা এই দাবিটা তুলছি যে সিএ 2019 খালি বিরোধিতা করলে হবে না, আপনাকে সিএ 2003 বিরোধিতা করতে হবে, কারণ সমস্যাটা শুরু হচ্ছে 2003 থেকে। 19 বিরোধিতা তো আমরা করছি, ওরা ধর্মনিরপেক্ষ নয় ইত্যাদি ইত্যাদি বলছি, কিন্তু কেন 2019 দিয়ে বিজেপি বলছে একটা সমস্যার সমাধান আমরা করলাম? কারণ সমস্যাটা আছে, সিএ 2003 আছে, খালি 2019 সিএ শেষ করলে হবে না, 2003 সিএটা শেষ করতে হবে। এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের আজকে অবস্থান নেওয়া উচিত। এখন কেন তারা নিচ্ছেন না, এই কারণে যদি তারা না নিয়ে থাকেন যে এটা হলে তাহলে 2003 তাদের ভূমিকাটা সামনে এসে যাবে, তাহলে আমার মনে হয় যে তারা খুব সুবিধাবাদী রাজনীতি করছেন। সুতরাং এই প্রশ্নের জবাব তাদেরকে দিতে হবে, এটা অত্যন্ত অন্যায় কাজ। আমি আমি এই প্রশ্নে একটু রঞ্জনদার কাছেও যাব, প্রসেনজিতের কাছেও যাব। আমাদের দেশটাই, আমাদের দেশ, আমাদের সংস্কৃতি যেভাবে গঠিত হয়েছে, আমি নিজে সবসময় মনে করি কোনো একটা সাল পাওয়া যাবে, সময় পাওয়া যাবে, কোনো একটা জনগোষ্ঠী পাওয়া যাবে, সবাই বাইরে থেকে এসছে। রঞ্জনদা একটু আগে বলছিলেন, অনুষ্ঠানের শুরুতে বলছেন, ওদের পরিবার 1948 নাগাদ এখনকার বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন। আমার পরিবারও কখনো না কখনো এসেছে। লালকৃষ্ণ আদবানি বলে একজন ভারতীয় নাগরিক আছেন, তার পরিবার এখনকার পশ্চিম পাকিস্তান থেকে এসেছে। 1500 বছর যদি পিছিয়ে দেওয়া যায়, তাহলে বোধ হয় একমাত্র যারা মূলবাসী, অরণ্যবাসী বলে আমরা বলি, তারা ছাড়া সবাই বহিরাগত। ডেটটা আমি কবে ঠিক করবো, কোন দিনটাতে আমি মনে করবো এই দিন থেকে আমার মতে যারা এখানে থাকার অধিকারী তারা এখানে থাকবে, বাকিদের জন্য কোনো জায়গা নেই। এই যে মূল ভাবনাটা, সেই ভাবনাটা কি কি আমরা অনুসরণ করি, আমরা কি ভেবে চলি? রঞ্জিতা একটু বলতে থাকি, তারপর প্রসেনজিতের কাছে যাও। ব্যাপারটা হচ্ছে আমাদের পরিবারের ক্ষেত্রেও এখন যেমনি বঙ্গের বিভিন্ন ছোট শহর থেকে, মফস্বল থেকে পড়াশোনার জন্য বা চাকরি সূত্রে কলকাতায় আসে বা কোনো ইন্ডাস্ট্রিয়াল টাউনের দিকে যায়, বা এমন ধরুন বঙ্গের বাইরেও চলে যায়, ব্যাঙ্গালোরে যায়, পুনে যায়, বম্বে যায়, দিল্লি যায়, সেইভাবেই আমাদের পরিবার কিন্তু 1930 থেকেই কলকাতায় ঘাঁটি গেড়েছিল। আমাদের মূল পরিবার ছিল ময়মনসিংহে, কিন্তু ওইভাবেই কলকাতা তখন বৃহত্তর বঙ্গের সবচেয়ে ডেভেলপ মেট্রোপলিটন, এবং তার যে ভবিষ্যৎ পোটেনশিয়াল সেই দেখে এইখানে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে পাকসা কাছে একজন একজন করে, আমাদের তখনকার দিনে এক পরিবারের সদস্য অনেক হতো, আমার কাকারা 8-9 ভাই সব পাশ করে করে এখানে আসছেন, কেউ কেউ এসে স্কুলেও ভর্তি হচ্ছেন এখানে। এই অবস্থায় আমাদের বেশিরভাগ মানে কাকাদের জেনারেশনটা চলে এসেছিল, বৃদ্ধরা ছিলেন ওখানে আর ছোট বাচ্চারা। আর ভারত পাকিস্তানের পরে হঠাৎ আমরা নিজ দেশে বা নিজ ভূমিতে পরবাসী হয়ে গিয়ে তখন ওখান থেকে শিফট করতে বাধ্য হলাম। আমার জন্ম তো 1950, সেই হিসাবে ভারতের যে নাগরিকত্ব আইন 1955, সেই হিসাবে আমি তার ধারা 3 অনুসারে ওই 1950-এর 26 জানুয়ারি পরে জন্মেছি, 1 জানুয়ারি 1950-এর পরে জন্মেছি বলে আমি জন্মসূত্রে ভারতের নাগরিক। কিন্তু আমাদের সেই সময়ে ওই নার্সিংহোমে জন্মাইনি, গভর্নমেন্ট হসপিটালে জন্মেছি, কোনো বার্থডে সার্টিফিকেট নেই, কাছে প্রমাণ করা আমার পক্ষে মুশকিল যে আমি সেই সময় জন্মেছি। সেই সময় স্কুলের সার্টিফিকেট নেই, আজকে এই বয়সে
আমি স্কুলের সার্টিফিকেট বের করতে পারবো না, এমনকি আমার নাকতলা স্কুলের হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটেরও যাতে ডেট অফ বার্থ থাকতো সেই কাগজটাও নেই। এইগুলো হচ্ছে আজকে মুশকিল। সংযুক্ত পরিবারে ভাড়ার রশিদ আছে 1948 জুলাই থেকে যখন পুরো পরিবারটা চলে এলো, ফেব্রুয়ারি 1948, আর ওই সংবিধানের আর্টিকেল 6 হিসাবে জুলাই 1948 আগে যারা এসছেন পশ্চিম বা পূর্ব পাকিস্তান থেকে তারা নাগরিকত্ব অধিকারী সেই হিসাবে। কিন্তু সত্যি সত্যি যেটা প্রসেনজিৎবাবু বলেছেন, এগুলো কাগজপত্রে প্রুফ করা হাতে লেখা একটা চোতা বেরোমাটা রশিদ কেউ মানবে? এইটাই যে সত্যিকারের কাগজ, এটা জালি না প্রমাণ করতে তো আমার সারা জীবন প্রমাণ করা আমার কোনো কোন নাগরিকত্বের যে কার্ড দেওয়ার কথা যেটা বলা হয়েছিল মূল একটা এবং তারপরে 2030 তো কিছুই হয়নি। কাজে আমি যেখানকার বৈধ নাগরিক, আমার ভোটার কার্ডও মানা হবে না, আমার আধার কার্ডও মানা হবে না, আমার পাসপোর্টও মানা হবে না, এগুলি কোনোটাই কংক্লুসিভ প্রুফ না, তাহলে প্রুফটা কি? আজকে আমি 70 বছর বয়সে যে জন্মেছিলাম কলকাতায় 1950 কি দিয়ে প্রুফ করব? হ্যাঁ, আমার কথা মনে না হয় আমি জানি, যেহেতু আমি বাঙালি হিন্দু এই জন্য আমি কিছু অ্যাডভান্টেজ পাবো এইটাই জানি, এইটাই আমার জায়গায় কোনো মুসলিম বলে মানা হবে না। আর প্রশ্ন হচ্ছে অনুপ্রবেশকারী কারা? আপনি বাঙালি হিন্দু হিসেবে পার পেয়ে যাবেন, ধর্মটা অন্য হলে সে পার পাবে না, তিনি পার পাবেন না, এইটা তো আমাদের দেশের সংবিধান বলেনি, এটা তো আমরা চাপিয়ে দিয়ে নতুন করে তৈরি করার চেষ্টা করছি। কিন্তু এই যে বিভাজনটা হচ্ছে বারবার একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, এই যে ভয়ঙ্কর একটা বিভাজন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে তৈরি করা হচ্ছে, এইটা নিয়ে অন্য সমস্ত রাজনৈতিক দলগুলো কেন যথেষ্ট সচেতন নয়? আমি যেমন তো বামপন্থীদের প্রচারে এই জিনিসটা খুব বড় আকারে দেখছি না। না, আমি একদমই একমত যে বামপন্থীরও বামপন্থীদেরকেও যে পরিমাণে সোচ্চার হওয়া উচিত এই এরকম একটা প্রশ্নে, তারাও সোচ্চার নয়। অন্য সমস্ত দলের ক্ষেত্রে, কংগ্রেস বা অন্যান্য দলের ক্ষেত্রে, তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন, তৃণমূল সম্বন্ধে তো বললাম 2003 যে ওটা ওরা শাসক দলই ছিল তখন কেন্দ্রে তৃণমূল, কিন্তু আইনটা যখন পাস হয়েছিল 2003 আইনটা, তখন কিন্তু বামফ্রন্ট কংগ্রেস কেউই তার বিরোধিতা করেনি, ওটা পাস হয়ে গেছিল, ওর বিরুদ্ধে তারা ভোটও দেয়নি। তারা মুখে কিছু প্রতিবাদ মনমোহন সিং করেছিলেন, আর ওই ওই সময় ওই জেনারেল শঙ্কর রায়চৌধুরী, উনি বাম কংগ্রেস সমর্থিত নির্দল রাজ্যসভার সদস্য ছিলেন, উনি বলেছিলেন হিন্দু উদ্বাস্তুদের কি হবে ইত্যাদি, রাজ্যসভা সাংসদ ছিলেন। হ্যাঁ, কিন্তু 10 বছর কংগ্রেস কংগ্রেসের সরকার ছিল ইউপিএ, বা তার মধ্যে 4 বছর বাম সমর্থিত সরকার ছিল, সেই সময় এই আইনের কোনো পরিবর্তন হচ্ছে আসেনি। সুতরাং বামপন্থীদের বা কংগ্রেসেরও এই প্রশ্নে অনেক জবাবদিহি করার আছে। মূল ব্যাপারটা দেখুন, মূল ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে এমনি মাইগ্রেশন নিয়ে একটা আলাদা ডিবেট আছে, গোটা পৃথিবী জুড়েই আছে যে বর্ডার সফট হওয়া উচিত না হওয়া উচিত নয় ইত্যাদি, সেটা একটা বড় ডিবেট। আমি সেখানে সেটার সাথে এটাকে অ্যাকচুয়ালি এক করে দেখার পক্ষপাতী নই, কারণ এখানে একটা অ্যাডিশনাল ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে পার্টিশন। পার্টিশন আমাদের, পার্টিশন তো সর্বত্র হয় না পৃথিবী, আমাদের এটা দুর্ভাগ্য যে আমাদের দেশ জন্মলগ্ন থেকে এই ধরনের একটা দেশ ভাগের অভিশাপ আমরা বহন করে চলেছি। আজকে এই সমস্ত কিছু যা হচ্ছে, এই ধরনের যে ট্র্যাজেডিগুলো, যে এত বড় বড় লক্ষ লক্ষ মানুষ বিস্থাপিত হচ্ছে হয়েছেন, তারা ঘুটিবাটি ছেড়ে রাতারাতি তাদেরকে চলে আসতে হয়েছে, এগুলো হয়েছে পার্টিশনের কারণে। পার্টিশনের কারণে যারা এরকম ভাবে চলে আসতে বাধ্য হয়েছে, তারা নিজের ইচ্ছা করে আসেননি, সব থেকে বড় কথা তাদেরকে কেউ জিজ্ঞেস করেনি দেশটা ভাগ করার আগে কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই দেশটা ভাগ করবো কি না, হয়নি, দুম করে দেশটা ভাগ করে দেওয়া হলো রাজনৈতিক কারণে। আমি ডিটেলে যাচ্ছি না কেন, আমরা সবাই জানি তার পিছনে কারা কারা দায়ী ছিল। আজকে তার জন্য এখনো এইটা হয়ে চলেছে, এইভাবে লোক হচ্ছে এসেছে, এবং যারা এসছে তারা বেশিরভাগই হিন্দু, এটা বোঝার ব্যাপার, বিজেপির মাথায় এটা ঢোকে না, তারা ভূত দেখে মুসলিম অনুপ্রবেশের, যারা আসলে এসছে ওপার বাংলা থেকে তারা অধিকাংশই
তাদের সিংহভাগই হচ্ছে হিন্দু। আজকে তাদেরকে নিয়ে আমরা অনুপ্রবেশকারী উইপোকা এসব কথা আদপেও বলতে পারি, মানে এটা কতখানি অমানবিক এই ধরনের কথা বলা, কারণ এদের আসার একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে। এরা তো চীন থেকে আসছে না, এটা তো জাপান থেকে আসছে না, অস্ট্রেলিয়া থেকে আসছে না, এটা আসছে তোমার একটা পাশের দেশ থেকে, যেই দেশটা তৈরি হয়েছে প্রথমত 1947-এ একটা তৈরি হয়েছে, তারপর সেই দেশটা আবার 1971-এ একটা নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাহলে এই যে ইতিহাস যেখানে যেখানে আমরা দর্শকদের মনে করে দিই, ঠিক যেভাবে লালকৃষ্ণ আদবানি বা মদনলাল খুরানার পরিবার এসেছিলেন, ঠিক ঠিক, তাহলে এখানকার এই ভূখণ্ডের এই উপমহাদেশের যে মানুষ তাদেরকে নিয়ে এই ধরনের, প্রথম কথা কোন মানে এটাকে জেনারেল মাইগ্রেশনের সাথে তুলনা করাটাই ঠিক নয়, এক। দুই হচ্ছে যদি এটা নিয়ে কোনো আইন করতে হয় সেটা অত্যন্ত একটা সংবেদনশীল একটা বিষয়, সেটাকে নিয়ে আমাদের দেশের সংবিধান, কারণ হ্যাঁ দেশভাগ হয়েছে, ধর্মের নামে দেশভাগ হয়েছে, আমরা জানি ধর্মের নামে দেশভাগ হয়েছে, পাকিস্তান তার মতো তৈরি হয়েছে, ভারতবর্ষ কি ধর্মের নামে, তো ভারতবর্ষ তৈরি হয়নি, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে তৈরি হয়েছে। আচ্ছা পাকিস্তান তৈরি হলো, তারপরে কি হলো, বাংলাদেশ কি ধর্মের নামে তৈরি হয়েছে, না, সেটা ভাষার আন্দোলনের ভিত্তিতে, ভাষার যে অধিকার, মাতৃভাষার অধিকার, তার ভিত্তিতে তৈরি হয়েছে বাংলাদেশ, তাহলে ধর্মের ভিত্তিতে তো বাংলাদেশও তৈরি হয়নি। তো তাহলে এখানে খালি ধর্মের চশমা দিয়ে পুরো বিষয়টাকে দেখা, নাগরিকত্বের প্রশ্নকে দেখা, আমি শুনছিলাম খানিকটা রঞ্জনবাবু আলোচনা এনেছিলেন যে আজকে আমাদের খালি এই তিনটে দেশকে বাছা হলো কেন, আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ, আপনি যদি উদ্বাস্তুই কে জেনারেলি যদি দিতে চান তাহলে শ্রীলঙ্কা নেই কেন, মায়ানমার নেই কেন, চীন নেই কেন, এই সমস্ত দেশ থেকে উদ্বাস্তু আছে, চীন থেকে তিব্বতীরা আছেন, শ্রীলঙ্কা থেকে তামিলরা আছেন, মায়ানমার থেকে দেখুন এখন রোহিঙ্গা আসছে। আচ্ছা সেখানে কি হচ্ছে, সেখানে বলা হচ্ছে না রোহিঙ্গাদের ঢুকতে দেবো না, কেন না, ওরা মুসলমান। আচ্ছা এটা কখনো হতে পারে, আপনি তিব্বতীদের ঢুকতে দেবেন তারা বৌদ্ধ বলে, আপনি তামিলদের ঢুকতে দেবেন তারা হিন্দু বলে, কিন্তু রোহিঙ্গারা ঢুকতে দেবেন না তারা মুসলমান বলে, এইটা কি আমাদের দেশের, আমাদের আপনি আমাদের দেশের সংস্কৃতিগত, কিন্তু কিন্তু প্রসেনজিৎ আইন অনুসারে, কিন্তু এখনকার আইন অনুসারে চীন থেকে কিন্তু কোনো উদ্বাস্তু বা মায়ানমার থেকে উদ্বাস্তু, শ্রীলঙ্কা থেকে উদ্বাস্তুদের জন্য, শরণার্থীদের জন্য কোনো জায়গা নেই, আমার বক্তব্য হচ্ছে যে এই আইনটা আদপেও প্রথম কথা এইভাবে আইন, এই আইনটার কোন প্রয়োজনীয়তাই ছিল না, এক। দুই হচ্ছে যে যাদের সমস্যার সমাধান করার জন্য এই আইনটা আনা হয়েছে বলে বলা হচ্ছে, বিজেপি বলছে যে আমরা হিন্দুদেরকে, হিন্দু উদ্বাস্তুদের উপকার করতে চাই, তারা আসলে নিজেদের পাপ স্খালন করতে চাইছেন, তারা একটা পাপ করেছিলেন অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়ে এই হিন্দু উদ্বাস্তুদের 2003-এ, তারা সেই পাপ মুক্তি ঘটাতে চাইছেন 2019-এর মাধ্যমে, কিন্তু সেখানেও যেটা হয়েছে যে তারা যে শর্ত সাপেক্ষে যে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন সেটা শর্তহীন নাগরিকত্ব নয়, যেটা হিন্দু উদ্বাস্তুরা চাইছিলেন, এই শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দিতে গিয়ে তারা আসলে একটা ফাঁদ তৈরি করেছেন, যেই ফাঁদের মধ্যে এই হিন্দু উদ্বাস্তুরা পড়লে, বিশেষত মতুয়া নবশূদ্র সমাজের লোকেরা পড়লে তারা বরং আরো বিপদের মধ্যে পড়ে যাবে, আজকে সেই বিপদ থেকে। সুতরাং তাদের দাবি হচ্ছে 2003 আইনকে বাতিল করো, শর্তহীন নাগরিকত্ব দাও। এখন শর্তহীন নাগরিকত্ব দেওয়ার উপায় কি, খুব সোজা উপায় আছে, ধরুন আপনি বললেন 2014 সালে বা 2019 সালে লোকসভার যে ভোটার লিস্ট, সেই লিস্টে যার নাম আছে তারা সবাই নাগরিক, মিটে গেল। আপনি বলবেন সবাই কি তাতে পেলো, ঠিক আছে যারা পেলো না তারা আলাদা করে আবেদন করুক, কিন্তু ভোটার লিস্টে যারা আছে তারা সবাই নাগরিক, তাহলে কি হলো, আপনাকে এনআরসির দিকে যেতে হলো না, যেই আপনি এইভাবে নাগরিকত্ব আপনি দিচ্ছেন কেন, কারণ আপনার মাথায় আছে আপনি আসলে এনআরসিটা করবেন, এটা হলো আসল বিষয়, আর এনআরসিটা 2003-এর আইন থেকেই আসে, 2003-এর রুলসেই এনআরসির কথা বলা আছে, এনপিআর, সেই এনপিআর করে তারপরে এনআরসি, এনআরসি করা মানে আপনাকে 50-60-70 বছরের পুরনো ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি দেশের নাগরিক, সেটা আপনি ভোটার কার্ডের মাধ্যমে, আধার কার্ডের মাধ্যমে করতে পারবেন না, সেটার আমরা বিরোধী,
সেইটা আমরা কেউ চাই না। ওটা হওয়া মানেই আমি আপনি সবাই বিষ্ণু জলে পড়ব। আপনি আমি রঞ্জন বাবুর কথা শুনলাম, আমি শুনেছি আমার মার কাছে আমি শুনেছি যে আমার ঠাকুরদারা ঠাকুরদা 1948 সালে দমদম অঞ্চলে তারা চলে এসেছিলেন যশোর থেকে এবং এখানে এসে বাড়ি বানিয়েছিলেন। আমার কাছে কোনো নথি নেই, আমি মার কাছে জিজ্ঞেস করেছিলাম, কোনো নথি আমাদের পরিবারে নেই যে আমরা 1948 সাল থেকে আমাদের পরিবার এদিকে আছে। তো কিভাবে প্রমাণ হবে? যদি আজকে আমাকে বলা হয় তুমি প্রমাণ করো 48 থেকে আছে, তার কোনো প্রমাণ নেই। আমার প্রমাণ আছে, আমি এখানে জন্মেছি কোন সালে তার প্রমাণ আছে, আমার ঠাকুরদা কবে থেকে আছে, আমার বাবা কবে জন্মেছিল, কোথায় জন্মেছিল, এই সব কোনো কিছুর প্রমাণ আমার কাছে নেই। তাহলে যেই মুহূর্তে এনআরসি হবে সেই মুহূর্তে কিন্তু এই সমস্ত এই উদ্ভট বিষয়গুলো হচ্ছে চলে আসবে। আসল বিষয় হচ্ছে এই এনআরসিটাকে বিজেপি করতে চায় এবং এনআরসিটাকে যদি হাঁটাতে হয় আপনাকে 2003 আইন এবং 2003 রুলসটাকে বাতিল করতে হবে। আমরা চাই এই নিয়ে বিতর্ক হোক, পশ্চিমবঙ্গের নির্বাচনেও এই নিয়ে বিতর্ক হোক। কিন্তু কিন্তু প্রসেনজি যথেষ্ট বিতর্ক হচ্ছে না, সেটা একটা বিষয়। আমরা আজকে কিছুটা কথা বললাম, ভবিষ্যতে নিশ্চয়ই বলবো, পরে যেদিন বলবো তুমি গোড়া থেকে মানে ঠিকভাবে তুমি থাকতে পারবে এবং বিতর্ক এটা আমরা আশা করবো। রঞ্জন দা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। এনআরসিটা মূল সমস্যার জায়গা, একই সঙ্গে আরেকটা খুব বড় সমস্যার জায়গা আমার চোখে পড়ে, সেটা একটু স্মরণ করিয়ে দিয়ে রাখছি আপনাদের। প্রসেনজিৎ কথাটা বললো, আমি বহুবার বহু জায়গায় বলেছি, মাঝে মধ্যে শুনি আর কি না, এভাবে ব্যাপারটা ঠিক হয়নি। দ্বিজাতি তত্ত্ব পাকিস্তান মেনে নিয়ে পাকিস্তান মুসলমানদের দেশ হয়েছিল, ভারত কিন্তু দ্বিজাতি তত্ত্ব মেনে নেয়নি, বাধ্য হয়ে মেনে নিয়েছিল দেশ ভাগ। ভারত কি পাকিস্তান মুসলমান দেশ হিসেবে তৈরি হয়েছিল, ভারত কিন্তু সকলের দেশ হিসেবে তৈরি হয়েছিল। এই মূল সত্যটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, ওটা মুসলমানদের দেশ, এটা হিন্দুদের দেশ নয়, ওটা মুসলমানদের দেশ, এটা মুসলমান হিন্দু সকলের দেশ, আপনারা ইউটিউব চ্যানেলে আমাদের ফোর্থ পিলার উইথ দ্য পিপল ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন আগামীকাল সকালে। অনেক ধন্যবাদ রঞ্জন দা প্রসেনজিৎ।